বাংলাদেশের বিভিন্ন চ্যানেল বা বেসরকারি কোম্পানি কি বলা মাত্রই নিজের স্যাটেলাইট থেকে সেবা গ্রহণ করবে? সেবার মান বিদেশি স্যাটেলাইট থেকে উন্নত হবে এই নিশ্চয়তা কে দেবে? অতীতে টেলিটক সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে দেশের টাকা দেশে রাখুন বলে স্লোগান তুললেও কাজের কাজ কিছুই করতে পারেনি। টেলিটক সহ যে কোনো সরকারি সেবার মান কত জঘন্য সেটা সবাই জানে। জেনে শুনে কেন কোনো প্রতিষ্ঠান এই পথে পা বাড়াবে? সরকার বিদেশে সেবা দিয়ে $50 মিলিয়ন আয়ের স্বপ্ন দেখছে, কিনবে কারা? ভুটান, নেপাল, মায়ানমার? আমরা নিজেরা এখানে সম্পূর্ণরূপে ভারত নির্ভরশীল, সে জায়গায় ভারত বাদ দিয়ে নেপাল ভুটান আমাদের কাছ থেকে সেবা কেন নেবে? এটা হাস্যকর যুক্তি। যুক্তিটাকে আরও হাস্যকর করার জন্য এশিয়ার স্যাটেলাইট সংখ্যা দেখি। ইন্দোনেশিয়ায় 13, জাপানে রয়েছে 197, মালয়েশিয়াতে 9 কিংবা 7, পাকিস্তানে 3টি, ফিলিপাইনের 2টি, তাইওয়ানের 9টি, আরব আমিরাতে 7টি, ভিয়েতনামের 5টি, সিঙ্গাপুরে রয়েছে 4টি, থাইল্যান্ডের আছে 8টি, সৌদি আরবে 13টি, দক্ষিণ কোরিয়ার 18টি, কাজাকিস্তানে 5টি, তুরস্কের আছে 10টি, ইরানের 5টি। হিসেব শেষ না, আরব স্টেট কমিউনিকেশন অর্গানাইজেশনের রয়েছে 13টি, এশিয়া স্যাটেলাইট টেলিকম কোম্পানির 7টি, কমনওয়েলথের 1496টি, বাকি রয়েছে কে তাহলে? স্যাটেলাইটের রয়েছে বিভিন্ন রকম ভেদ, এক একটা দিয়ে এক এক কাজ করা হয়। এজন্য মাত্র 10টা দেশ এই সংস্থা ছাড়া সব কয়টা দেশের একাধিক স্যাটেলাইট রয়েছে। দাবি করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে সব কাজ করা হবে, আদৌ কি এটা সম্ভব? উদাহরণ হিসেবে যদি ভারতকে আনি, তবে তাদের 84টি স্যাটেলাইটের মধ্যে 34টা স্যাটেলাইট কেবল টেলিকমিউনিকেশনের জন্য, বাকিগুলো আর্থ অবজারভেশন, নেভিগেশন বা স্পেস সায়েন্সের জন্য আলাদা আলাদা করা। 84 স্যাটেলাইটের কেবল একটির কাজ দেখানো হয়েছে কমিউনিকেশন প্লাস আবহাওয়া মনিটরিংয়ে। আমাদের সবেধন নীলমণি দিয়ে কি 12 মজা খাওয়া যাবে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আকাশে উৎক্ষেপণ করা 42% স্যাটেলাইট কমপক্ষে কক্ষপথে যেতেই ব্যর্থ হয়েছে। কক্ষপথে গিয়ে ঠিকঠাক কাজ করছে মাত্র 15% স্যাটেলাইট। আমাদের স্যাটেলাইট কি সেই 15%-এর একটি হতে পারবে? সচিব সুনীল কান্তি বোস নিজেও এ তথ্য স্বীকার করে বলেছেন, আমাদের দেশের ক্ষেত্রে এই ব্যর্থতা মেনে নেওয়া হবে না। না মেনে আপনি কি করবেন? মহাকাশে মাস্তানি চলে? চলে না তো।